সালামু আলাইকুম। ওকে, এবার গ্রুপ ফ্লেক্সি। তো গ্রুপ ফ্লেক্সি করার আগে আমি একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে রেট প্ল্যান। আমি রেট প্ল্যানে একটু আগে আমরা যে রেট প্ল্যানগুলো অ্যাড করেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম যে দুটি রেট প্ল্যান, টেলিটক এবং এয়ারটেল, এই কাস্টমার অর্থাৎ ম্যাটিউরস ক্লায়েন্টের জন্য কিন্তু এই দুটি রেট প্ল্যান ইনঅ্যাক্টিভ ছিল। তো ইনঅ্যাক্টিভ বলতে আসলে কি মিন করি আমরা এখন এটা দেখবো। এটা দেখার জন্য আমরা প্রথমে সেন্ট ফ্লেক্সিতে যাচ্ছি, তারপর আমি একটি এয়ারটেল অথবা টেলিটক এই দুটির যে কোনো একটি অপারেটর আমি দিব, 016727। আমি একটি এয়ারটেল নাম্বার দিচ্ছি, অ্যামাউন্ট দিচ্ছি, আমার পিনকোড দিচ্ছি। দেওয়ার পর আমি যখন নেক্সট বাটনে প্রেস করব, এবারে আমরা খেয়াল করব বিষয়টা কি হচ্ছে। নেক্সট করার পর এখানে খেয়াল করেন, এখানে এয়ারটেল সরি নো রেট ফাউন্ড। তার মানে আমরা ওই যে রেট প্ল্যানে যে ইনঅ্যাক্টিভ রেট প্ল্যান সেট করেছিলাম সেটির কারণে কিন্তু এখানে এই কাস্টমারটি, ম্যাটিউরস কাস্টমারটি, এই এয়ারটেল এবং টেলিটকের আর টপ আপ দিতে পারছে না। অর্থাৎ এই রেট প্ল্যান ইনঅ্যাক্টিভিটির মাধ্যমে আমরা কিন্তু কাস্টমারকে কোনো একটি নির্দিষ্ট সার্ভিসের ব্যবহার থেকে বিরত রাখতে পারি। এটাই আসলে রেট প্ল্যানের উদ্দেশ্য। আমরা যদি একইভাবে টেলিটকের সিমটিও দেখি, এটি ইনঅ্যাক্টিভ কাজ করে কিনা। হ্যাঁ, সেমভাবে টেলিটক সরি নো রেট ফাউন্ড। তো এটি আসলে রেট প্ল্যানের মূল উদ্দেশ্য। ওকে, এবার আমরা গ্রুপ ফ্লেক্সিতে যাব। গ্রুপ ফ্লেক্সিতে যাওয়ার আগে আমাকে একটি স্যাম্পল ফাইল ডাউনলোড করে নিতে হবে, যেটি আমার ডেস্কটপ মেশিনে অলরেডি আছে, সুতরাং আমি ডাউনলোড করছি না। আমরা যদি ফাইলটি, গ্রুপ ফ্লেক্সি ফাইলটি যদি ওপেন করি, তাহলে এখানে আমরা দেখতে পাব তিনটি কলাম। প্রথম কলামটি মোবাইল, এখানে 10 ডিজিটের মোবাইল নাম্বারগুলো আছে। দ্বিতীয় কলামটি অ্যামাউন্ট এবং তৃতীয় কলামটি টাইপ, যেটি আইদার প্রিপেইড অর পোস্টপেইড। অ্যামাউন্ট কলামটি মিনিমাম 2 ডিজিটের হয়, অর্থাৎ 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বা 10,000 টাকা পর্যন্ত যা আছে তাই দিতে পারেন। মোবাইল কলামটি অবশ্যই 10 ডিজিটের হবে। এখানে খেয়াল করবেন, আমি গ্রামীণ, একটি এয়ারটেল এবং অপরটি টেলিটকের রিকোয়েস্ট এখানে রেখেছি। তো যেহেতু আমরা একটু আগে এই রেট প্ল্যানে টেলিটক এবং এয়ারটেলের রেট প্ল্যান কি ইনঅ্যাক্টিভ করেছিলাম, তারপরও আমরা দেখব যে এই রেট, এরকম একটি রেট প্ল্যান যদি কেউ এক্সেল ফাইলের মাধ্যমে বা সিএসবি ফাইলের মাধ্যমে গ্রুপ ফ্লেক্সিতে দেয় সেক্ষেত্রে কি হয়। ওকে, আমরা এই রেট প্ল্যানটি সেভ করছি। তারপর আমরা ফাইল চুজে গিয়ে আমরা ডেস্কটপে থাকা রেট প্ল্যানটিকে দেখিয়ে দিচ্ছি। দেখার পর আমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। লক্ষণীয়, সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা আমাদের ওই এক্সেল ফাইলে থাকা বা সিএসবি ফাইলে থাকা যত নম্বর সবগুলো কিন্তু ফেচ হয়ে আমাদের সামনে চলে এসেছে। এখন এখান থেকে আমরা এর চাইলে প্রত্যেকটি নম্বরকে টপ আপ করতে পারি, অথবা যে কোনো একটি। আমি ধরে নিচ্ছি আমি প্রত্যেকটি টপ আপ করবো। আমি এই প্রত্যেকটি থেকে আমি যদি যে কোনোটি বাদ দিতে চাই, সেটিও কিন্তু এই আনচেকের মাধ্যমে আমি বাদ দিয়ে দিতে পারবো। এনিওয়ে, আমরা প্রত্যেকটি চেক করব। প্রতিটি চেক, এই কনফার্ম বাটনে ক্লিক করার আগে আমাকে দেখতে হবে যে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স আছে এখন 900। আমি কনফার্ম করব। কনফার্ম করার পর দেখব আসলে কত টাকা ডিডাক্ট হয়। এখানে যেহেতু আমাদের রেট প্ল্যানে এয়ারটেল এবং টেলিটক ইনঅ্যাক্টিভ, সুতরাং এখান থেকে 10 টাকা কাটবে, কারণ শুধুমাত্র গ্রামীণ ফোনটি এলিজেবল এবং বাকি দুটি কিন্তু যাবে না। আমরা সেটি তারপর কনফার্ম হওয়ার জন্য দেখব। আমরা পিনকোডটি দিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিট করছি। ওকে, আমি সাবমিটের এখানে মেসেজটি খেয়াল করছি, টোটাল নাম্বার অফ রিকোয়েস্ট 3 নাম্বার রিকোয়েস্ট ছিল, বাট অ্যামাউন্ট 10, বাট টাকা কিন্তু 10 টাকা শুধুমাত্র কেটে নেওয়া হয়েছে। কারণটা কি? কারণটাই কিন্তু রেট প্ল্যান। ওকে, তো আমরা এখানে দেখতে পারছি, হ্যাঁ, শুধু 10 টাকাই আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে। এবং আমরা যদি সেন্ট ফ্লেক্সে যাই, এখানে একটি 10 টাকার একটি রিকোয়েস্ট কিন্তু আমরা পেন্ডিং দেখতে পাচ্ছি একটু আগে, অর্থাৎ 8:24:51 এই রিকোয়েস্ট এসেছে। তো এই হচ্ছে গ্রুপ ফ্লেক্সি। এভাবে গ্রুপ ফ্লেক্সি সুবিধা হলো যে আপনি একসাথে 1000 রিকোয়েস্ট আপনি একটা সিএসবি ফাইলে সেভ করে আপলোড দিয়ে সাবমিট করে ফেলতে পারেন। তো আমরা ওয়ার্স্ট কেস সিনারিও দেখালাম যে কিভাবে রেট প্ল্যান দিয়ে প্রোটেক্ট করতে হয় যে কোনো সার্ভিস বন্ধ করা। তো এটা ফ্লেক্সি এবং গ্রুপ ফ্লেক্সি দুই ক্ষেত্রেই আমরা এটা টেস্ট করলাম। এর আগে আমরা দেখেছি লেজার রিপোর্টের প্রতিটি লেজার কিভাবে ডিডাক্ট হয় এবং অল হিস্টোরিতে কিভাবে আমরা টপ আপের হিস্টোরি দেখতে পারি। ওকে, এবার আমাদের বেসিক অপারেশন শেষ। এখন আমরা এপিআই এ ফোকাস করব। এপিআই এ ফোকাস করার জন্য আমরা ঠিক এই একই কাস্টমারের অ্যাকাউন্ট দিয়ে আমরা এপিআই টেস্ট করব। এপিআই টেস্ট করার জন্য আমি এপিআই ডকুমেন্টসটি প্রথমে ওপেন করে দিচ্ছি। এটি আমাদের নতুন এপিআই ডকুমেন্ট যেটা আমরা জেনারেট করেছি, আমরা আপনাকে ইমেইলে পাঠিয়ে দেব। তো এখানে 2-3টি বিষয় আমরা অ্যাড করেছি, সেটি হচ্ছে, একটি হলো MNP অর্থাৎ মোবাইল নাম্বার পোর্টেবিলিটি অপশন, অর্থাৎ আমরা কোম্পানি টেবল বা চার্ট দিয়েছি। এই চার্টে
গ্রামীণ ফোন বোঝাতে আপনাকে জিপি ইউজ করতে হবে, বাংলা লিংক বোঝাতে বি লিংক, রবি এক্সিয়াতে রবি, ভারতী এয়ারটেল বোঝাতে এয়ারটেল, টেলিটক বোঝাতে টেলিটক, এবং সিটিসেল বোঝাতে সিটিসেল, যদিও সিটিসেল এখন অপারেশনে নেই। এনিওয়ে, এই পাঁচটি অপারেটরের টপ আপ কিন্তু আমরা এপিআই এর মাধ্যমে দিতে পারবো। ওকে, আরেকটি নতুন সেকশন অ্যাড করেছি, সেটি হচ্ছে টপ আপ এক্সপোর্ট রিপোর্ট। অর্থাৎ আপনারা আপনাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট যেহেতু ব্যাংক, তাদের কিন্তু একটা বিলিং পিরিয়ড শেষে তাদের হয়তো এক্সেল ফাইলে তারা এক্সপোর্ট রিপোর্ট চেতে পারে, সেটি চাওয়ার জন্য আমরা একটি এপিআই ডেভেলপ করে দিয়েছি আপনাদেরকে। যেহেতু আমাদের আগের আরও কিছু ক্লায়েন্ট আছে যারা ব্যাংকের সাথে ডিল করে, তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি, তো তাদের এই ডিমান্ডটা ছিল, তো আমার মনে হয় আপনাদেরও এই ডিমান্ডটা লাগবে, সুতরাং আমরা আগে থেকেই দিয়ে দিয়েছি যাতে আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয়। তো এখানে এপিআই ফর্ম্যাটটি দেয়া আছে, খুবই সিম্পল, আমি এক এক করে আসবো। তার আগে শুরুতেই আমি প্রথমেই এই টপ আপের ওয়ালেট ব্যালেন্স কিভাবে চেক করতে হয় এপিআই এর মাধ্যমে সেটি দেখব। সেটি দেখার জন্য আমি প্রথমে এই এপিআইটিকে কপি করে নিচ্ছি, নেয়ার পর আমি নোটপ্যাডে সেটি পেস্ট করছি। করার পর আমাকে ইউজার নেমের অপশনটি চেঞ্জ করতে হবে। প্রথমে আমি আমার ইউজার নেম দিচ্ছি, আমার ইউজার নেম ম্যাথিউস, পাসওয়ার্ড আমার পাসওয়ার্ড 1 2 3 4 5 6 এই ওয়ালেটের। অবশ্যই আপনারা এরকম সিম্পল পাসওয়ার্ড দেবেন না। ওকে, এবার এই xxx.net এটি আসলে হোস্ট নেম, এই হোস্ট নেম যেহেতু আমি এটি লোকাল হোস্ট থেকে টেস্ট করছি, সেক্ষেত্রে আমার হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট নিউ টপ, এটি হচ্ছে আমার হোস্ট নেম। ওকে, মাঝখানে যদি কোনো অতিরিক্ত ফরওয়ার্ড স্ল্যাশ থাকে সেগুলোকে আমরা ডাবল চেক করে নিব। এবার আমরা এই এপিআইটি একটি ব্রাউজার উইন্ডো ওপেন করে, নতুন একটি ট্যাব ওপেন করে আমরা এন্টার দিব। এন্টার দিলে এখানে খেয়াল করবেন ব্যালেন্স 8990, এরর 0। এই ব্যালেন্সটি এসেছে এটি জেসন ফরম্যাটে। জেসন ফরম্যাটে দেওয়ার কারণ হলো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ফেচ করা বা রিড করা অনেক সহজ, সে কারণে মূলত আমরা জেসন ফরম্যাটে দিয়েছি। ওকে, এবার খেয়াল করবেন এখানে এই এটি ইনস্ট্যান্ট চলে আসছে, কারণ আমাদের এই আইপিটি অর্থাৎ লোকাল হোস্টের আইপিটি হোয়াইট লিস্টেড ছিল। এটি হোয়াইট লিস্টেড কিনা এটা চেক করার জন্য আমাদের সুপার অ্যাডমিনে যেতে হবে। আমরা সুপার অ্যাডমিন থেকে ম্যানেজ, ম্যানেজ থেকে আইপি ব্লক অ্যান্ড ইউজার লগ, এখানে যদি যাই এখানে দেখেন একটি আইপি হোয়াইট লিস্টেড আছে, আইপি ব্লক 1। এটি আমরা জানি যে লোকাল হোস্টের আইপি কিন্তু এটি। ওকে, আমরা এটি যদি ব্ল্যাক লিস্টেড করে রাখি, এখন হোয়াইট লিস্টেড আছে, এই আইপিটি যদি ব্ল্যাক লিস্টেড করা থাকে তাহলে কিন্তু আমরা এপিআই এ কোনো ধরনের রেসপন্স দেখতে পাবো না, এরকম একটি এরর দেখতে পাবো, নট ফাউন্ড এরর ইনভ্যালিড আইপি। অর্থাৎ আমরা এই আইপিটি একটু আগে হোয়াইট লিস্টেড ছিল, এটি ব্ল্যাক লিস্টেড করার কারণে আমরা আর দেখতে পাচ্ছি না। তো এটা মাথায় রাখতে হবে যে আইপি কিভাবে হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট করতে হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওকে, এবার হোয়াইট লিস্টিং হয়ে গেছে, এবার আমরা আবার ব্যালেন্সটি দেখতে পাচ্ছি। তো এইভাবে ম্যাক্সিমাম কাস্টমারের অ্যাকাউন্টটি হোয়াইট লিস্টেড, আইপিটি হোয়াইট লিস্টেড থাকে না, হোয়াইট লিস্টেড আপনাকে করতে হবে ম্যানুয়ালি। হোয়াইট লিস্টিং করার জন্য ম্যানেজ থেকে আইপি ব্লক অ্যান্ড ইউজার লগে আসবেন, আসার পরে আপনি জাস্ট সিম্পলি ব্লক অ্যান্ড আইপি এখানে ক্লিক করবেন, করার পর আইপিটি দিবেন ডট 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 দিয়ে, তারপর এখান থেকে বাই ডিফল্ট ব্ল্যাক লিস্টেড সিলেক্ট থাকবে, এখান থেকে আপনি হোয়াইট লিস্টেড সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করলে আইপিটি এখানে অ্যাড হয়ে যাবে এবং এটি হোয়াইট লিস্ট আকারে চলে যাবে। অনেক সময় দেখা যায় যে কাস্টমাররা তাদের আইপিটি রং পাঠান, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনুযায়ী দেখেছি ক্লায়েন্টরা আসলে তাদের আইপি রিট্রিভ করতে ব্যর্থ হয়, সেই কারণে তারা রং আইপি পাঠায়, কিন্তু তারা আইপি দিয়েছে একটা আর রিকোয়েস্ট করছে হয়তো আরেক আইপি থেকে, সেক্ষেত্রে ডেফিনেটলি এরকম ইরর মেসেজ তারা দেখতে পায় এবং তারা কমপ্লেন দেয়। তো এই কমপ্লেনটি ডিটেক্ট করার জন্য আমাদের এখানে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে অ্যাক্টিভিটি রিপোর্ট। এই অ্যাক্টিভিটি রিপোর্টে গেলে আপনি প্রথম দিকে আপনি খেয়াল করবেন এখানে একটু আগে আমরা ব্ল্যাকলিস্টিং আইপি থেকে ট্রাই করেছিলাম, ব্ল্যাকলিস্ট করার পর এখানে দেখেন সুপার অ্যাডমিন আপডেটেড আইপি ব্ল্যাকলিস্ট। এত প্রত্যেকটি রিকোয়েস্ট যখন সার্ভার থেকে আসে তখন কিন্তু এখানে একটি লগ জেনারেট করে, এটি সফটওয়্যার জেনারেটেড লগ যেটি আপনাদের দেখানোর জন্য। আপনি খেয়াল করবেন এখানে একটু আগে রং ট্রাই করা হয়েছিল, এই জন্য আমার সিস্টেম এটাকে হ্যাক অ্যাক্টিভিটি হিসেবে ধরে নিয়েছিল, যেহেতু রং আইপি থেকে রিকোয়েস্ট এসেছিল আইপিতে। তো এই ধরনের হ্যাক অ্যাক্টিভিটিগুলো আপনাকে ফিল্টার করে করে দেখতে হবে, তার মধ্যেই নর্মালি তাদের কাস্টমারদের আইপিটা কিন্তু থাকবে। এভাবে ফিল্টার করার জন্য আপনি দেখেন আমি সার্চে গিয়ে জাস্ট হ্যাক দিয়েছি, এই হ্যাক
রিলেটেড যত অ্যাক্টিভিটি আছে সবগুলো আপনার সামনে এসেছে। এখান থেকে আপনি কিন্তু আইপি গুলো, ক্লায়েন্টের আইপি গুলো পেয়ে নিতে পারেন। যেমন এখানে দেখেন আইপি কোলন ওয়ান, এখানে কোলন ওয়ান আসছে কারণ এটা লোকাল আইপি, আপনাদের ক্লায়েন্টের ক্ষেত্রে 4 কোয়াড্রেন্ট হবে, সুতরাং সেটি একটি লং আইপি হবে, সেক্ষেত্রে আইডেন্টিফাই করা অনেক সহজ। আপনি জাস্ট এখান থেকে আইপিটা নিয়ে এই ম্যানেজে গিয়ে আপনি আইপি ব্লক ম্যানেজারে আইপিটা হোয়াইট লিস্টিং হিসেবে অ্যাড করে দিবেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের আইপি হোয়াইট লিস্টিং হয়ে যাবে এবং ক্লায়েন্ট তাদের সঠিকভাবে এপিআই রিকোয়েস্ট করতে পারবে। এনিওয়ে, আমরা এপিআই রিকোয়েস্টের মাধ্যমে দেখালাম কিভাবে ব্যালেন্স চেক করতে হয়, এবার আমরা দেখাবো এপিআই রিকোয়েস্টের মাধ্যমে কিভাবে টপ আপ করতে হয়। ওকে, টপ আপ করার জন্য আমরা এপিআইটি নিয়ে নিচ্ছি, এবার আমরা এপিআইটি পেস্ট করছি। এবার আমরা উপরের দিকে থেকে প্রথমে ডোমেন নেমটি কনফিগার করে ফেললাম, অর্থাৎ হোস্ট নেমটি কনফিগার করে ফেললাম। এবার আমরা এপিআই ইউজার নেমটি চেঞ্জ করব, ম্যাটিউরস, পাসওয়ার্ড দিয়ে নিব টু ডু টপ আপ রিকোয়েস্ট, এটি ফিক্সড, এই মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না। মোবাইল নাম্বার দিয়ে নিব, অ্যামাউন্ট দিয়ে নিব 10 টাকা, ওকে, আমরা লেটস সে 20 টাকা দিব। প্রিপেইড, কোম্পানি জিপি, এই কোম্পানি এটি একটি অ্যাডিশনাল কলাম বা অ্যাডিশনাল ফিল্ড আমরা অ্যাড করেছি এমএনপির জন্য, মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সুবিধাটি পাওয়ার জন্য। আমি ধরে নিচ্ছি একটু এই নাম্বারটি আমার বর্তমানে জিপিতেই আছে, তা আমি যদি জিপি মেনশন নাও করি কোনো সমস্যা নেই, আমার প্রোগ্রাম অটো ডিটেক্ট করে নিবে। আমি প্রথমে ধরে নিচ্ছি যে ফিক্সড আইডেন্টিফিকেশন, অর্থাৎ আমার প্রোগ্রামকে আমি ডিটেক্ট করতে দিচ্ছি যেটা কোন রিকোয়েস্ট। ওকে, আমি হিট এন্টার দেবো, এন্টার দেওয়ার পর এখানে খেয়াল করবেন একটি এরর মেসেজ আমরা পেয়েছি, মেসেজ এরর, ইনভ্যালিড লগ ইন ডিটেলস, ও আমরা পাসওয়ার্ড রং করেছি। ওকে ওকে, আমরা পাসওয়ার্ড সঠিক করে যখন দিলাম তখন খেয়াল করবেন আমরা একটি সঠিক মেসেজ পেয়েছি, এবার টপ আপ রিকোয়েস্ট স্ট্যাটাস কোড 0, সিরিয়াল 2, ব্যালেন্স এত, টপ আপ সিরিয়াল নাম্বার, এটি হলো একটা প্লেইন মেসেজ। তারপর এরর ইকুয়াল টু 0, অর্থাৎ এই রিকোয়েস্টের সাথে কোনো এরর নেই, এবং এরর 0, এখানেও কোনো এরর নেই, অর্থাৎ আপনাকে শুধুমাত্র এই মেসেজটি পার্স করতে হবে, এই এরর 0 থাকলে এই মেসেজটি পার্স করতে হবে এবং আপনার ব্যালেন্স পার্স করতে হবে। একটু আগে আমাদের ব্যালেন্স ছিল 890, এটি যাওয়ার পর 20 টাকা যাওয়ার পর এটি 870 টাকা ব্যালেন্স হয়ে গেছে। এখন যদি আমরা ওই রেসপেক্টিভ ক্লায়েন্টের অ্যাকাউন্টে যাই অথবা সুপার অ্যাডমিন থেকে অল হিস্ট্রিতে যাই, আমরা কিন্তু টপ আপের রিকোয়েস্টটি দেখতে পাবো। একটু আগে খেয়াল করেন, আমরা 20 টাকার একটি রিকোয়েস্ট দিয়েছিলাম ইপিআইয়ের মাধ্যমে, সেটি কিন্তু এখানে চলে এসেছে। ওকে, তো এই হলো অপারেটর হিসেবে দেখেন, অপারেটর কিন্তু টেলকো জিপি এসেছে। ওকে, এবার আমরা ধরে নিচ্ছি এটি একটি এমএনপি নাম্বার, অর্থাৎ প্রথম দিকে এটি জিপি ছিল, পরবর্তীতে আমি হয়তো বাংলা লিঙ্কে এটা কনভার্ট করে নিয়ে এসেছি। তাহলে আমাদের এই টেবিলে, টেবিল থেকে প্রথমে বাংলা লিঙ্কের জন্য কোন শর্ট নেমটি ব্যবহার করা হয় আমাদের সফটওয়্যার সেটিকে দেখে নিতে হবে। যেমন বাংলা লিঙ্ক, বাংলা লিঙ্কের জন্য আপনাকে বিলিং কিওয়ার্ডটি নিতে হবে বা শর্ট নেমটি আপনাকে ইউজ করতে হবে। সো এখানে আমি বিলিং দিয়ে দিব, দেওয়ার পর আমি আবার এপিআই রিকোয়েস্ট করব, এখন দেখি কি বলে। ওকে, এবার একটু ডিফারেন্ট ধরনের এরর মেসেজ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এরর, ইনভ্যালিড টপ আপ টাইম, ট্রাই অ্যাগেন আফটার 207 সেকেন্ডস লেটার। আচ্ছা, এটা মানে হলো প্রতিটি রিকোয়েস্টের পর মিনিমাম আপনাকে 10 মিনিট ওয়েট করতে হবে পরবর্তী রিকোয়েস্ট দেওয়ার জন্য একই নাম্বার যদি হয়, আর যদি নাম্বারটি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নেই। এই 10 মিনিট অর্থাৎ 600 সেকেন্ড চেক করার জন্য আপনার কোথায় যেতে হবে সেটা আমি এখন বলে দিচ্ছি। সুপার অ্যাডমিনের ম্যানেজে যাবেন, ম্যানেজ থেকে আপনি ম্যানেজ সার্ভিসে যাবেন, ম্যানেজ সার্ভিসে যাওয়ার পর রেসপেক্টিভ অপারেটরে, যেমন আমরা একটু আগে যেহেতু বাংলা লিঙ্ক হিসেবে অপারেটরটি ডিটেক্ট করার চেষ্টা করেছিলাম, সুতরাং বাংলা লিঙ্কের ভিতর আপনাকে যেতে হবে। যাওয়ার পর এখানে সেটিংস নামে একটি ট্যাব পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কিছু ফিল্ড আছে, এই ফিল্ডগুলোর মধ্যে খুঁজতে হবে না, এখানে নেই। আমাদের ডেসক্রিপশন ট্যাবে ক্লিক করতে হবে, ডেসক্রিপশন ক্লিক ট্যাবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে ডুপ্লিকেট রিকোয়েস্ট ইন্টারভাল টাইম, অর্থাৎ একই নাম্বারে আরেকটি রিকোয়েস্ট পাঠানোর পর সেকেন্ড যে রিকোয়েস্টটি 300 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে, অর্থাৎ 5 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে 5 × 60 = 300। তো এখানে আমরা 500 মানে 5 মিনিট অ্যালাউ করেছি, যদি 6 মিনিট হয়, আপনি এটা সেকেন্ডে যেহেতু আছে আপনার যত ইচ্ছা আপনি সেকেন্ড কিন্তু এখান থেকে কম বেশি করতে পারেন। আমরা দেখি আর কত সেকেন্ড আছে, 110 সেকেন্ড। ওকে, আমরা 110 সেকেন্ড আর ওয়েট করবো না,
আমরা ধরে নিচ্ছি যে এখানে আমরা 100 সেকেন্ড পর্যন্ত কাস্টমারকে অ্যালাউ করতে চাই, তাহলে 100 সেকেন্ড দিয়ে দিব, সেভ, ওকে। আমরা এবার কিন্তু রিকোয়েস্টে চলে যাবে, যদিও এটা অনুচিত কারণ ডেফিনেটলি অপারেটররা 300 সেকেন্ডের মধ্যে আপনাকে রিজেক্ট করবে, সুতরাং আপনাকে অ্যালাউ করার কোনো সুযোগই নাই, বাট আমরা জাস্ট টেস্টিংয়ের জন্য আমরা এটা করলাম, ওকে। এবার আমরা এটাকে আবার 300 সেকেন্ডে নিয়ে যাচ্ছি, এটা কখনোই করা উচিত হবে না কারণ আলটিমেটলি এটা এরর দিবে আপনার এন্ডে, ওকে। এবার জাস্ট আমরা এই নাম্বারটি চেক করার জন্য আমরা 6 এর জায়গায় 7 দিয়ে দিচ্ছি অন্য আরেকটি নাম্বার হিসেবে ডিটেক্ট করার জন্য। এবার যদি আমরা এন্টার দিই, আমরা দেখেন এই টপ আপটি কিন্তু সাকসেসফুলি নিয়ে নিয়েছে, 20 টাকা টপ আপ ছিল, এর আগে ছিল 870 টাকা, এখন হয়েছে 850 টাকা এবং সাকসেসফুল মেসেজ। এবার যদি আমরা সুপার অ্যাডমিন থেকে অল হিস্টোরিতে যাই, এবার আপনি খেয়াল করবেন এই নাম্বারটি গ্রামীণের মতো হওয়া সত্ত্বেও কিন্তু টেলকো বা অপারেটর হিসেবে ডিটেক্ট হয়েছে বাংলালিংক। কেন? কারণ আমরা কিন্তু এখানে অ্যাডিশনাল প্যারামিটারে বলে দিয়েছিলাম যে এই নাম্বারটি কিন্তু বাংলালিংক অপারেটর, অর্থাৎ MNP-র যে শর্ত সেটাকে ফিল আপ করার জন্য আমরা এই কাজটি করেছিলাম। সুতরাং যখন আপনি কোম্পানি হিসাবে আপনি কোনো কোম্পানির শর্ট নেম আমাদের লিস্টে দেয়া শর্ট নেমগুলো দিয়ে দিবেন, তখন আমার প্রোগ্রাম সেই শর্ট নেমকে অপারেটর হিসেবে ডিটেক্ট করে আপনার সফটওয়্যারে পাস করে দিবে, ওকে। আর যদি সেটি আমরা না দিই, অর্থাৎ আমরা যদি জানি যে আমরা ডিটেক্ট করতে পারছি না যে এটা বাংলা লিঙ্ক কিনা, সেক্ষেত্রে এটাকে আমরা মুছে দিব, অর্থাৎ এই প্যারামিটারটি আমরা দিব না। এই প্যারামিটারটি যদি না দিই তাহলে অটোমেটিক্যালি আমাদের সফটওয়্যার এটিকে রেসপেক্টিভ অপারেটর হিসেবে চিনে নিবে, অর্থাৎ 017 থাকলে গ্রামীণ, 013 থাকলেও গ্রামীণ, 019 এবং 014 থাকলে বাংলালিংক, 016 বা 018 থাকলে রবি বা এয়ারটেল, এইভাবে কিন্তু ডিটেক্ট করে নিবে ডিফল্ট যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী। তো ওকে, এই হলো API, API-এর ব্যালেন্সটা আমরা দেখলাম। এবার আমরা টপ আপ রিকোয়েস্ট দেখলাম, এবার আমরা টপ আপ রিকোয়েস্টের ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখবো। ট্রানজ্যাকশন স্ট্যাটাস যদিও এখন স্ট্যাটাস দেখার কোনো সুযোগ নাই, তারপর আমি জাস্ট সিম্পল হিসেবে দেখার চেষ্টা করছি। ওকে, আমরা প্রথম অংশটি নিয়ে নিব, ওকে, ইউজার নেম অংশটি চেঞ্জ করে দিচ্ছি, পাসওয়ার্ড সেকশনটিও চেঞ্জ করে দিচ্ছি, টু ডু এটি ফিক্স, চেক ট্রানজ্যাকশন আইডি, সিরিয়াল, আচ্ছা সিরিয়াল হিসাবে আমরা একটু আগে খেয়াল করেছি যখন এই টপ আপগুলো করেছিলাম তখন কিন্তু আমাদের এখানে একটি সিরিয়াল নামে একটি ফিল্ড ছিল, যে ফিল্ডে একটি ভ্যালু দেখাচ্ছিল, যেমন একটু আগে আমরা যে সিরিয়ালটি রিকোয়েস্ট করেছিলাম সেটি ছিল 2, তো আমরা এক্ষেত্রে 2 দেব, অর্থাৎ 2 নাম্বার সিরিয়ালের ট্রানজ্যাকশনের স্ট্যাটাসটা আমরা জানতে চাচ্ছি। এখন আমরা নতুন একটি ট্যাব নিয়ে হেড এন্টার দিলেই এখানে দেখাচ্ছে চেক ট্রানজ্যাকশন আইডি, স্ট্যাটাস কোড 0, মেসেজ ফলস, মেসেজ ফলস বলতে এটার কোনো মেসেজ সার্ভারের কাছে এখনো ডিটেক্ট হয়নি, স্ট্যাটাস পেন্ডিং, অফকোর্স যেহেতু স্ট্যাটাস পেন্ডিং সেক্ষেত্রে মেসেজ অবশ্যই ফলস হওয়া স্বাভাবিক, পোর্ট আইডি 0, অর্থাৎ পোর্ট আইডি এমটি, অর্থাৎ কোনো প্রকার পোর্ট দিয়ে এই রিচার্জটি এখনো ডিসপ্যাচ হয়নি, অর্থাৎ এটা খুব স্বাভাবিক কারণ আমাদের আমাদের এই সিস্টেমের সাথে কোনো মডেম কানেক্টেড নেই, সুতরাং কোনো রিকোয়েস্টই এখন যাবে না, এটাই স্বাভাবিক। ওকে, তো ট্রানজ্যাকশন আইডিও চেক করা হয়ে গেল, এবার আমরা পরের এটাতে আসবো, টপ আপ এক্সপোর্ট রিপোর্ট। ওকে, তো টপ আপ কিভাবে এক্সপোর্ট করব এখন আমরা এটি দেখব। লেটস সে আমরা এই API ইউজ করে টপ আপ এক্সপোর্ট করব। শুরুর দিকের মতো আমরা প্রথম হোস্ট সেকশনটি চেঞ্জ করে দিচ্ছি, অতিরিক্ত স্ল্যাশগুলো রিমুভ করে দিচ্ছি। এবার আমি লিটল বিট এই প্যারামিটারগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিব, তার আগে আমি এখানে যাচ্ছি ডকুমেন্টটি, ওকে। এখানে খেয়াল করবেন জাস্ট স্টার্ট ডেট এবং এন্ড ডেট এবং আইটেম, আইটেম কথাটি টপ আপ এটা ফিক্সড, সুতরাং এখানে শুধুমাত্র আপনাকে দুটি প্যারামিটার নিয়ে চিন্তা করতে হবে, একটি স্টার্ট ডেট, স্টার্ট ডেট, অপরটি এন্ড ডেট। তো নাম শুনেই বোঝা যাচ্ছে এই দুটি ডেট, তো ডেটের ফরম্যাটটি শুধু একটু খেয়াল রাখতে হবে, ফরম্যাটটি হচ্ছে এটি, অর্থাৎ আপনাকে প্রথমে 4 ডিজিটের ইয়ার, YYYY অর্থাৎ প্রথমে 4 ডিজিটের ইয়ার, MM অর্থাৎ 2 ডিজিটের মান্থ, যদি কোনো মান্থ সিঙ্গেল ডিজিট হয় যেমন ফেব্রুয়ারি, জানুয়ারি 1, সেক্ষেত্রে 01 আপনাকে ব্যবহার করতে হবে, ফেব্রুয়ারির ক্ষেত্রে 02, মার্চের ক্ষেত্রে 03, এপ্রিলের ক্ষেত্রে 04, এভাবে, অর্থাৎ অবশ্যই 2 ডিজিট পড়তে হবে। তারপর ডে,
ডের ক্ষেত্রেও সেম, আপনাকে 2 ডিজিট করতে হবে। যদি মাসের প্রথম তারিখ হয়, প্রথম 1 থেকে 9 তারিখ হয়, তাহলে 01, 02, 03 এইভাবে। তারপর HH আওয়ারও সেম একইভাবে, ফরম্যাটটি নির্দিষ্ট, অর্থাৎ আপনাকে 2 ডিজিটে দিতে হবে HH। তবে এখানে বড় হাতের এইচ খেয়াল করবেন, বড় হাতের এইচ মানে 16 ডিজিট, 24 আওয়ার্স ফরম্যাট, অর্থাৎ আপনাকে বিকাল 4টা যদি বাজে আপনাকে 4টা দিতে পারবেন না, আপনি 04 এভাবে দিতে পারবেন না, আপনাকে দিতে হবে 16, কারণ 24 আওয়ার্স টাইম অনুযায়ী কিন্তু বিকাল 4টা, বিকাল 4 PM মানে কিন্তু, 4 PM মানে কিন্তু আসলে 16:00 আওয়ার। ওকে, এটা এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, মিনিট মিনিটের ক্ষেত্রেও 2 মিনিট 2 ডিজিটে দিতে হবে। তো আমি ধরে নিলাম 4টা 1 মিনিট, তাহলে এই যে 4টা 1 মিনিট এইভাবে আপনাকে দিতে হবে। ওকে, 4টা 1 মিনিট। আর সেকেন্ড, সেকেন্ডের ক্ষেত্রে 2 ডিজিট, তাহলে আপনাকে সেকেন্ডের ক্ষেত্রে ধরুন 4টা 1 মিনিট 1 সেকেন্ড, তাহলে এই যে 01 সেকেন্ড, 4টা 1 মিনিট 10 সেকেন্ড, তাহলে এই এটা হবে সেকেন্ড। ওকে, তো এবার আমরা এই ফরম্যাটে আমরা একটি ভ্যালু করব। একটু আগে আমরা যেহেতু টপ আপ করেছিলাম, আমরা এই টপ আপ গুলো মোটামুটি শুরু করেছিলাম একটু আগে, আমরা এই যে এই টাইমে শুরু করেছিলাম। ওকে, আমি জাস্ট সহজের জন্য এটা এখানে নিয়ে আসছি। ওকে, এই সময় থেকে শুরু করেছিলাম। তাহলে আমরা যদি আমাদের এই API এর ফরম্যাট অনুযায়ী যদি আমরা এই দিকে সাজাতে যাই, তাহলে কি করতে হবে? আমরা প্রথমে 4 ডিজিটের ইয়ার, অর্থাৎ 2019, এখানে খেয়াল করতে হবে মাঝখানে কিন্তু কোনো হাইফেন, কোলন বা ডট কিছুই কিন্তু দেয়া যাবে না। ওকে, একসাথে যেভাবে এই ফরম্যাটে দেয়া আছে একসাথে পাশাপাশি কোনো রকম ফরম্যাটের ইউজ করা যাবে না। তাহলে 4 ডিজিটের ইয়ার, তারপরে মান্থ যেহেতু এটা জানুয়ারি মাস, 01, তারপর ডেট 2 ডিজিটের ডেট, আমরা যেহেতু আজকে 21 তারিখে টেস্ট করেছি, তাহলে 21 সকাল 8টা থেকে। ওকে, তাহলে 24 আওয়ার্স ফরম্যাটে আওয়ার, হ্যাঁ 08 মানে সকাল 8টা, তারপর মিনিট 8টা 37 মিনিট 45 সেকেন্ড, আমরা ধরে নিচ্ছি 40 সেকেন্ড বা 00 সেকেন্ড থেকে আমরা নিচ্ছি। হ্যাঁ, 8টা 37 মিনিট 00 সেকেন্ড থেকে আমরা যত রিকোয়েস্ট আছে নিচ্ছি, এই সময় থেকে আমরা ধরে নিচ্ছি 8টা 45, অর্থাৎ আমার ঘড়িতে যে টাইম দেওয়া আছে 8টা 45 পর্যন্ত, তাহলে আমি 8টা 45 সেকেন্ড পর্যন্ত নিচ্ছি। তাহলে আমি এই স্টার্ট টাইম হিসেবে আমি এটি এখানে সেট করে দেব, আর এন্ড টাইম হিসেবে আমি এই প্যারামিটারে এটি সেট করে দেবো। দেওয়ার পর এখন আমি এটিকে নিয়ে আমি ব্রাউজারে হিট দিয়ে হেড এন্টার দিচ্ছি। এন্টার দিলেই দেখেন আপনাকে একটি এক্সেল ফাইল জেনারেট হয়ে গেছে, যেখানে টাইমটি, টপ আপ রিপোর্ট এবং আপনার দেয়া স্টার্ট এবং ফ্রম টাইম থেকে টাইম জেনারেট করে নিয়েছে। এবার যদি আমরা এক্সেল রিপোর্টটি ওপেন করি, এটি একটি এক্সেল ফাইল, পুরাতন এক্সেল ফাইলের ফরম্যাটে এখানে রিপোর্টটি এসেছে। আপনি যদি রিপোর্টটি দেখেন, এখানে আপনার 2টি রিকোয়েস্ট, একটি রিকোয়েস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এই রেসপেক্টিভ ইউজারের, এই এই নির্দিষ্ট টাইমের মধ্যে আসলে এই রিকোয়েস্টটি ছিল যে কারণে এটি এসেছে আমাদের সামনে। এখানে আমরা যদিও 3টি রিকোয়েস্ট দেখতে পাচ্ছি, কারণ শুরু রিকোয়েস্টটি কিন্তু দেখেন 8টা 24 মিনিট 51 সেকেন্ডে শুরু হয়েছিল, কিন্তু আমরা এখানে দিয়েছিলাম কি 8টা 37 মিনিট, দ্যাটস ওয়াই শুধু 8টা 37 মিনিটের পর থেকে যে রিকোয়েস্টটি, অর্থাৎ এই এই রিকোয়েস্টটি নিয়েছে। আমরা যদি এই তিনটাই এখানে আনতে চাই, তাহলে সবার সবার আগে যে রিকোয়েস্টটি এসেছিল 8টা 24 মিনিট 51 সেকেন্ডে, তাহলে আমাদের ওটা ওই টাইমটি ফেচ করে দিতে হবে। তা আমরা যেহেতু 8টা 24 মিনিটে নিতে চাচ্ছি, এখানে 37 মিনিটের পরিবর্তে আমরা ধরে নিচ্ছি 8টা সকাল 8টা থেকে, 8টা 0 মিনিট 0 সেকেন্ড থেকে। তাহলে আমরা যদি এখানে টাইমটি আবার চেঞ্জ করে দিই, এবার যদি আমরা এটাকে আবার ব্রাউজারের ট্যাবে গিয়ে পেস্ট করি, হিট এন্টার দিই, এবার যে রিপোর্টটি জেনারেট হবে সেটার দিকে যদি আমরা নজর দিই, ওকে, হ্যাঁ সেটার দিকে যদি নজর দিই, খেয়াল করেন এখানে কিন্তু 3টি রিকোয়েস্টই এখানে চলে এসেছে। অর্থাৎ যেটি আমরা বোঝানোর চেষ্টা করেছি, সেকেন্ড দিয়ে আপনি কিন্তু প্রতিটি রিপোর্ট ফিল্টার করার জন্য আপনি সেকেন্ড ব্যবহার করতে পারেন, অর্থাৎ শুধু আওয়ার বা মিনিট না, এভরি সেকেন্ডের রিকোয়েস্ট আপনি ফিল্টার করে এক্সপোর্ট করতে পারেন, এটাই এটার সবচেয়ে অ্যাডভান্টেজ ব্যাপার। তো এখানে স্ট্যাটাসগুলো দেখেন, প্লেন টেক্সট এসেছে, পেন্ডিং ট্রানজ্যাকশন আইডি যেহেতু নাই, এন্ট্রি পোর্ট আইডি যেহেতু আসেনি, এন্ট্রি আপডেট টাইম অর্থাৎ রিকোয়েস্টটি এখনও আপডেট করা হয়নি সেই কারণে এন্ট্রি, মোবাইল নাম্বারগুলো চলে এসেছে এখানে, আপনার এই রিকোয়েস্টটি দেওয়ার আগে আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল, দেওয়ার পর কত টাকা হয়েছে সব এখানে চলে এসেছে, কোন টাইমে রিকোয়েস্টটি আমাদের সার্ভারে এসেছে, রেসপেক্টিভ অপারেটর কী ছিল, রিচার্জের টাইপ কী, কোন আইপি থেকে এসেছে,
ইউসিআইডি, ইউসিআই অর্থাৎ আপনার ক্লায়েন্টের আইডেন্টিফিকেশন নাম্বার কি, এটি সিরিয়াল নাম্বার গুলো, তো প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে সুন্দরভাবে চলে এসেছে। এখানে এপিআই এ খেয়াল করবেন যে এখানে আমাদের কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড নেই, কারণ হচ্ছে আমরা প্রতিটি ইউজারের অ্যাগেনস্টে কিন্তু একটি করে আইপি অ্যাসাইন করে দিচ্ছি, হোয়াইট লিস্টিং করে দিচ্ছি একটু আগে যেভাবে বলেছিলাম। তো যেহেতু আইপি হোয়াইট লিস্টিং আছে, সুতরাং আমার এই ক্ষেত্রে আর ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। আমরা শুধু ওই ক্লায়েন্ট তার নিজস্ব আইপি থেকেই যখন রিকোয়েস্টটি পাঠাবে তখনই কিন্তু এটি জেনারেট হবে, তার আগে কিন্তু এটি জেনারেট হবে না, আগের মতোই ব্ল্যাক লিস্ট হিসেবে দেখাবে। তো এই হলো আমাদের মোটামুটি এপিআই এর রিকোয়েস্ট নিয়ে। আর এরপর একটি স্যাম্পল কোড দেয়া আছে, এটি পিএসপি, আর যারা ডেভেলপার আপনাদের আছে তাদেরকে জাস্ট এটি দেখালে বুঝতে পারবে। এটি খুব সিম্পল, এখানে এই প্লেন রিকোয়েস্ট এইচটিটিপি গেট রিকোয়েস্টে জেনারেট করা এমন আহামরি কিছুই না, আশা করি আপনার ডেভেলপাররা পারবে। এনিওয়ে, এই হলো আমাদের আজকের পর্ব, আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছেন। আর আমি সুপার অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা একটি ট্রাফিক সোর্স দিয়েছি যেটি আমরা কথা বলেছিলাম আগে, তো এটি জাস্ট আপনাদের রিপোর্ট হেল্পের জন্য। আশা এই টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে, তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাকে সাধ্যমতো চেষ্টা করবো। ধন্যবাদ।